Assalamualaikum বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আজকে কিন্তু আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওতে আমি আপনাদের গুগলের দুইটি গুরুত্বপূর্ণ টিপস দিতে যাচ্ছি, যে দুইটা টিপস আপনাদের ডেটা আরও অনেকটাই বাঁচাতে সাহায্য করবে। অর্থাৎ আজকের ভিডিওর মূল উদ্দেশ্য কীভাবে আমরা গুগল থেকে ডেটা বাঁচাবো, অর্থাৎ গুগলে খরচ কমাবো। বন্ধুরা, আমরা কিন্তু প্রতিদিন বর্তমানে গুগলকে অনেক বেশি ইউজ করে থাকি এবং গুগলের ভিতর থেকে কিন্তু আমরা প্রতিদিন অনেক ডেটাই খরচ করে থাকি। তাই গুগলের ভিতরে যেহেতু আমরা অনেক ডেটাই খরচ করি বা অনেক সময় পার করে দিই, তাই গুগল থেকে কীভাবে ডেটা ব্যবহার অর্থাৎ ডেটা খরচ কমানো যায়, তো সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো। এক কথায়, ডেটা সেভ কীভাবে আপনারা গুগল থেকে কীভাবে ডেটা সেভ করবেন। আমরা কিন্তু আমাদের সিমে ডেটা সেভ করার জন্য যে ডেটা সেভার মোড আছে, অথবা ফেসবুকেও কিন্তু ডেটা সেভার মোড আছে, ইউটিউবেও ডেটা সেভার মোড আছে, তো এই সকল অ্যাপস বা এই সকল সাইটে কিন্তু ডেটা সেভার অপশান আছে বা আমরা জানি। কিন্তু গুগল থেকে কীভাবে ডেটা সেভ করতে হয় সেটি কিন্তু আমরা হয়তো এখনও অনেকেই জানি না। তো যারা জানেন না অবশ্যই জেনে নিন এবং দেখে নিন আজকের ছোট্ট ভিডিওটি, তাহলে কিন্তু আপনার ডেটা অর্থাৎ আপনার ডেটা খরচ কিন্তু অনেকটাই কমে যাবে। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখছেন এমটেক পিডি নাইন ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আমি আছি মিজানুর রহমান। আর এমনি ভিডিও নিতে হতেন পেতে অবশ্যই যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো বন্ধু, চলুন আজকে ভিডিওটি এবার শুরু করা যাক। তো প্রথমে চলে যেতে হবে আমাদের গুগল যে অ্যাপ্লিকেশনটি আছে ফোনে, সবারই থাকে এই যে গুগল, তো এর ভিতরেই চলে যেতে হবে। তো গুগলের ভিতরে ক্লিক করলাম। তো গুগলে ক্লিক করার পরে ঠিক আপনাদের এমনই ইন্টারফেস শো করবে। তো এইখান থেকে আপনারা আপনাদের প্রোফাইল নামে একটি অপশান দেখতে পাবেন কর্নারে, তো এই প্রোফাইলে ক্লিক করবেন। তো প্রোফাইলে ক্লিক করার পরে ঠিক এমনই ইন্টারফেস শো করবে, করলে দেখুন নিচে সেটিংস নামে একটি অপশান খুব সহজেই পেয়ে যাবেন, তো এই সেটিংসে ক্লিক করতে হবে। তো সেটিংসে ক্লিক করলাম। তো সেটিংসে ক্লিক করার পরে যখন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে, তো একবারে প্রথমেই দেখবেন জেনারেল নামে একটি অপশান এখানে আপনারা পেয়ে যাবেন, তো সেই জেনারেলে ক্লিক করবেন। তো বন্ধুরা, জেনারেলে ক্লিক করার পরে এইখানে যে সেটিংসগুলো দেখতে পাচ্ছেন এইখানেই কিন্তু সেই দুইটা টিপস আজকে আমি আপনাদের দিব। তো প্রথম যে টিপসটা আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, এখানে লেখাই আছে ডাটা সেভার। তো এটি কিন্তু একেবারে স্পেশাল গুগলের ডাটা সেভার। তো এই অপশানটি যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু আপনার ডেটা অবশ্যই সেভ হবে, কারণ এটি কিন্তু সরাসরি লেখাই আছে ডাটা সেভার মোড। তো এটি কিন্তু গুগলের ডাটা সেভার। তো এক্ষেত্রে কিন্তু আপনার গুগল থেকে যে সকল যে পরিমাণে এমবি খরচ হতো বা ডেটা খরচ হতো সেগুলো কিন্তু অনেকটাই সেভ হবে বা কমে যাবে, যদি আপনি এই ডেটা সেভার মোডটি অন করে আপনি ডেটা ইউজ করেন, গুগল ইউজ করেন। তো এবারে আমি বন্ধুরা দ্বিতীয় নম্বরে যে টিপসটি দিব সেটি হলো একটু নিচের দিকে চলে আসবেন, আসার পরে দেখবেন অটো প্লে যে ভিডিও অপশান আছে, অটো প্লে ভিডিও। আমরা কিন্তু সকলেই জানি যে অটো প্লে ভিডিও যদি অপশানটি অন করা থাকে তাহলে কিন্তু অবশ্যই এমবি বেশি খরচ হয় বা ডেটা বেশি কাটে। তো এর ভিতরে আমি ক্লিক করলাম অটো প্লে ভিডিওতে। দেখুন এখানে আমার লেখা আছে অনলি ওয়াইফাই, অর্থাৎ আমার ফোনটি যখন ওয়াইফাই কানেক্ট থাকবে, এখানে তিনটা অপশান আছে নেভার, অনলি ওয়াইফাই এবং নিচেরটা হলো ওয়াইফাই এবং মোবাইল ডেটা দুটোই। তো এখানে আমার অনলি ওয়াইফাই দেওয়া আছে, অর্থাৎ যখন আমার ফোনটি ওয়াইফাইতে কানেক্ট থাকবে তখনই শুধু আমার অটো প্লে ভিডিওগুলো অটো প্লে হবে, এবং আপনি চাইলে নেভার দিতে পারেন, অর্থাৎ কখনই অটো প্লে হবে না। আর যদি আপনার নিচের অপশানটি এটি সিলেক্ট করা থাকে যে ওয়াইফাই মোবাইল ডেটা, তাহলে কিন্তু আপনার অবশ্যই ডেটা বেশি খরচ হবে, অর্থাৎ আপনার মোবাইল ডেটাও যখন চালু থাকবে তখনই কিন্তু আপনার ভিডিওগুলো অটো প্লে হবে, এবং অটো প্লে হলে তো বুঝতেই পারছেন অবশ্যই ডেটা বেশি খরচ হবে। এক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো অবশ্যই এই যে অনলি অন ওয়াইফাই এটিতে আপনি ক্লিক করে দেবেন, এবং এই অপশানটাই আপনি বেস্ট অর্থাৎ এটি আপনি রেখে দেবেন, তাহলে কিন্তু আপনার এমবি বা ডেটা অনেকটাই খরচ কমে যাবে। তো আশা করছি আজকের এই দুইটা টিপস ফলো করলে আপনাদের অনেকটাই ডেটা বেঁচে যাবে, অর্থাৎ অনেক ডেটা আগের তুলনায় অনেক খরচ কমই হবে। তো আশা করছি আপনাদের দুইটা টিপস ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি ঠিক লাইক দিবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।